চর মাজার দিয়ার পদ্মার ওপারের একটি গ্রাম। দুটি নদী ও ৬ কিলোমিটার চরের পথ পেরিয়ে যেতে হয় ভারত সীমান্ত ঘেঁষা এই গ্রামে। বর্ষায় এর ব্যতিক্রম হলেও বছরের বেশিরভাগ সময় পদ্মায় পানি না থাকায় রাজশাহীর মূল ভূখণ্ডে আসতে নানা ভোগান্তি পোহাতে হয় গ্রামের হাজার হাজার মানুষকে। রাজশাহী থেকে সমসাজুর পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। রাজশাহীর পবা উপজেলার চরমাজার দিয়ারের মানুষের দুর্ভোগ, নদীর মাঝখানে জেগে ওঠা ১২.৫ বর্গ কিলোমিটার আয়তনের একটি চর। গ্রাম থেকে শহরের হাসপাতালে রোগী নিতে কিংবা বিভিন্ন ফসল বাজারজাত করতে হলে প্রথমে পদ্মার একটি শাখা নদী পার হতে হয় সেখানকার মানুষকে। এরপর চরের বালুতে কয়েক কিলোমিটার হেঁটে আসতে হয় মূল পদ্মার খেয়াঘাটে, তারপর নৌকায় পদ্মা পাড়ি দিয়ে তাদের আসতে হয় শহরের মূল ভূখণ্ডে। মেডিকেল পৌঁছতে গেলে ধরেন এই নদীরে পার হইতে হয়েছে, তারপরে চর পার হইতে হবে, তারপরে লিশে ধরেন যে আপনার এই নৌকায় তুলতে হবে। আমরা যে তাড়াতাড়ি যে রুগীকে নিয়ে যে পৌঁছাবো সে ব্যবস্থা তো আমাদের নাই। আমাদের যদি এই নদীটা একটা হতো তাহলে সব দেওয়া ভালো হতো, তাহলে মানুষের এত কষ্ট হতো না। যেসব আবাদগুলো হয় আমরা মানে নৌকার খরচ আবার রাস্তা ভাড়া এসবের কারণে আমরা ধরেন মানে লস খাচ্ছি। এই নৌকার কারণে আসা লাগে, বসে থাকা লাগে, লোক হয় না। বর্ষায় চরটি তলিয়ে যাওয়ায় শহর থেকে গ্রামটিতে সরাসরি যাওয়া যায় নৌকায়। তবে এবছর বর্ষায় তেমন বৃষ্টি না হওয়া ও রাজশাহীতে বন্যার পানি না আসায় সেই সুবিধা পায়নি গ্রামের মানুষ। এই পরিস্থিতিতে জনদুর্ভোগ কমাতে চরটি ড্রেজিং করার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা। কোনো যানবাহন যেহেতু নাই সেহেতু খরচটা বেড়ে যাচ্ছে, তা আমরা মনে করি যে এটা যদি ড্রেজিং করা হয়, যদি পানি থাকে ১২ মাস, তাহলে আমরা ডাইরেক্ট কিন্তু চলে যেতে পারবো। চরবাসী যাতায়াতের ভোগান্তির কথা স্বীকার করে চরটি ড্রেজিং করে সে বালু দিয়ে রাজশাহী শহর সংলগ্ন পদ্মাপাড়া ভরাট করে রিভার সিটি গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা যদি এই চরটা ড্রেজিং করে নদীটাকে এইদিকে নিয়ে আসতে পারি তাহলে আমার রাজশাহী শহরের দিকে আমার ল্যান্ড ডেভেলপ করবে, বড় একটা রিভার অ্যান্ড সিটি করা সম্ভব হবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে মানুষের ভোগান্তি কমার পাশাপাশি পদ্মাকে ঘিরে গড়ে উঠবে নতুন এক পর্যটন এলাকা, যা ইতিবাচক প্রভাব ফেলবে আঞ্চলিক অর্থনীতিতে। সমোয়া সাজু, এনটিভি নিউজ, রাজশাহী।